আজকের ব্লগটাতে থাকছে মজাদার সব খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, সবার সাথে একসাথে হওয়ার এক সুন্দর সন্ধ্যার গল্প। আর আমার বিশ্বাস, আমাদের এই আনন্দ আপনাদের মনকেও আনন্দিত করে তুলবে। চলুন শুরু করা যাক। সেদিন দাওয়াত ছিল সামির ভাইয়া এবং রিমা আপুর বাসায়। দুজনই অসাধারণ দুজন মানুষ। দাওয়াতটা ছিল আমাদের সন্ধ্যায়। শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি রিমা আপু কত সুন্দর করে তার বাসাটা সাজিয়েছে। ঘর সাজানোতে আমি যে জিনিসটা খেয়াল করেছি, ঘরসজ্জার প্রতিটা কর্নারে এবং প্রত্যেকটা জিনিসে ফুটে আছে অনেক অনেক স্মৃতি, যত্ন আর মায়া। আর প্রবাস জীবনে এরকম একা হাতে এতগুলো মানুষের জন্য এত কিছু তৈরি করা, সেটাও কিন্তু অনেক প্রশংসনীয় ছিল। আমি নিজেই উঠাইলাম, কিছু মনে করেন না, মাশাআল্লাহ। আপনার তো ভালো লাগবে না, আপনি অনেক পাকা রাঁধুনি, কিন্তু এত পারফেক্ট তো রান্না করি না সবকিছু, তাই না? আপু আগে তো জানতাম না যে ওই থাই স্যুপ আপনি মাস্টার শেফের জাজ হয়ে গেলাম নাকি? এটা হচ্ছে আমাদের জিলানি ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে ওনার গিন্নি, মানে রেখেছে। হ্যাঁ, সবাইই চলতেছে। আমি আগে এটা খেয়ে দেখি। হ্যাঁ, ও কিন্তু বলছে মেজবানি টেস্ট আসতেছে। আচ্ছা, আমি প্রথমে পোলাও দিয়ে শুরু করি। হুম, এসব ক্রেডিট দিয়ে লাভ নাই, যারা থাই সব আমারটা দেখে রান্না করতেছে তারা ক্রেডিট নিজেদেরকেই দিচ্ছে এবং অনেক ভিডিও বানাচ্ছে, অনেক চলতেছে, কেউ আমার নামটা নেয় না। কিন্তু আপনি কি যে সি সল্টটা ইউজ করছেন?
ওইটা এরকম হয় ওইটা মিক্স হয় না ভালো করে না আসলে গরুটা চমৎকার হইছে আপনিই বলেন আপনার ঘরের ঘুমাইতে পারে না এই ভাইয়া শুনেন এবার কিন্তু এটা চ্যানেলে যাবে যে আপু আজকে সকালে কান্না করছে আপনার জন্য আমার আসলে অনেক সুন্দর লাগতেছে দেখতে হ্যাঁ এই যে বাবা কিসের ডেজার্ট ছিল এগুলো আমার কাছে একটু অন্যরকম লাগলো চিজের মতোই লাগছে আমার কাছে এটা বোঝা যায় এটা যে চিজ দিয়ে করে এটা আমি খেয়ে বুঝতে পারছি তবে আমার কাছে গাজরটা খুব ভালো লাগছে ডিফারেন্ট আমরা তো আসলে গাজরের হালুয়া খেয়ে অভ্যস্ত কিন্তু গাজরের এই জিনিসটা আসলে প্রথম খেলাম আমি আমার খুব ভালো লাগছে হ্যাঁ সেটাই স্বামীর ভাই তো শুনে নেই পুরো সময়টাই কিন্তু অনেক মজার ছিল তারপরও ডেজার্ট খেতে খেতে মিষ্টি মুখ করতে করতে কিন্তু খুব মিষ্টি একটা সময় আমরা কাটিয়েছি অনেক গল্প হচ্ছিল সবাই একটু রিল্যাক্স করে চিল করে বসে আমরা গল্প করছিলাম এরপর সবাই আস্তে ধীরে একে একে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল অ্যান্ড উই ওয়ার দ্য লাস্ট ওয়ান টু লিভ অ্যাকচুয়ালি যেহেতু পরের দিন আমাদের কারোই সকালবেলা তেমন কোনো কমিটমেন্টস ছিল না আফরাজেরও স্কুল বন্ধ ছিল আমাদের তেমন একটা রাশও ছিল না রিমাপুরা বারবারই আমাদেরকে আরও ইনসিস্ট করছিল আরও কিছুক্ষণ থাকতে অনেক গল্প হচ্ছিল গল্প গল্পের সময়ে খুবই দ্রুত চলে যাচ্ছিল বাট তারপরেও আমরা দুজনেই ভাবছিলাম যে আসলে তারা দুজনে এই দাওয়াতের ব্যবস্থা করতে যে হয়তো দে মাস্ট বি ভেরি টায়ার্ড তা আমরা আসলে যাচ্ছিলাম যে তারা একটু রেস্ট নেক আমরাও বাসায় যাই রেস্ট নেই তাদেরও রেস্ট দেই বিদায় নিচ্ছি আপুর বাসা থেকে ভাইয়া আর আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য খাবার দাবার থেকে শুরু করে সবকিছু টপ নচ ছিল আসলে অনেক ভালো লাগছে না একটার কাছাকাছি তো বাজেই একটা বাজে দেখছেন আমি কিন্তু ঠিক না হ্যাঁ চলে গেল রাইট কথা এখনো কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে আচ্ছা আমরা বের হই আচ্ছা হ্যাঁ আসবো ইনশাল্লাহ
তো রাত একটা বেজে গিয়েছিল তখন, রাত একটা নাগাদ আমাদেরকে সামির ভাইয়া বাসায়, হি ড্রোভ আস হোম, আর সে শুধু আমাদের পৌঁছেই দেয়নি, হি অলসো পিকড আস আপ ফ্রম আওয়ার প্লেস টুডে। সো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ভিডিওটা আপনারা অনেক এনজয় করেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।